এনআরএসের চন্দ্রবোড়া আতঙ্ক হাসপাতাল চত্বরজুড়ে। এনআরএসের রেডিওথেরাপি বিভাগের পাশের বাগান থেকে উদ্ধার বিষাক্ত চন্দ্রবোড়া, চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে এমন ঘটনা প্রকাশ্যে আসে। হাসপাতালের বাগানে কাজ করার সময় একটি চন্দ্রবোড়া সাপ দেখতে পান বাগানের মালিরা। এক মালি বলছেন, সকালে আগাছা পরিষ্কার করার সময় সাপটি তাদের দিকে তেড়ে আসে। ভয়ে সাপটির মাথায় আঘাত করেন তারা। পরে জখম সাপটিকে অবশ্য নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই বাগানে আরও সাপ আছে বলে আশঙ্কা করছেন মালিরা, আতঙ্কে রোগীর পরিবার। এরকম বিষধর সাপ হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছে, এই কথা ভেবেই তারা আতঙ্কে কাঁপছেন। স্বাস্থ্য দপ্তর বলেছে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। এখনও রেডিওথেরাপি বিভাগের পাশের বাগানেই রয়েছে জখম সাপটি। এনআরএস নীলরতন সরকার হাসপাতালের মতো এমন একটা জনবহুল জায়গায় সাপ নিঃসন্দেহে আতঙ্কের কারণ মনে করছেন প্রত্যেকে।